ওইটা আপনার 7000 টাকা 7000 আর এটা কত রাখবেন এটা ধরুন না লাস্ট 9000 আমার কাছে 9000 রাখবেন কম ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ভাই আমি ইটের বাটায় চলে আসলাম না তো এই ইট যারা মূলত পরিচালনা করছে মানে টোটালি এখানে যে লেবার দ্বারা শ্রমিক দ্বারা যে ইট বানায় সে খোয়া চলে আসলাম এখানে ভাই আছে আমরা একটু বাইরের সাথে একটু পরিচয় আপনার নামটা কি ভাই একটু বলেন পারভেজ পারভেজ ভাই না পারভেজ ভাই এই এই ঠিকানাটা কোন জায়গা এটা মানে লোকেশনটা কি এটা হলো আপনার রামগতি লক্ষ্মীপুর জেলা রামগতি থানা লক্ষ্মীপুরের ভিতরে পড়ছে রামগঞ্জে আচ্ছা আমরা একটু এই দিকে দেখাই দর্শক আপনারা একটু দেখেন যে আসলে এখানে এই থানা আপনি একটু এদিকে ঘুরান এদিকে ঘুরান এই যে এই জিনিসটা কি একটু যদি বলতেন আমাদের এটা হলো আপনার সিমডি বলে আর কি এটা চুঙ্গা আর কি মানে ওই জন্য এই লার্কি দিয়া যখন ইটারে পুরান তখন ধোঁয়াটা এদিক দিয়ে বেরোয় ধোঁয়া হ্যাঁ ওই যে মেশিন ওখানে আবার পাশে মেশিন আছে মেশিন এর সাহায্যে অনেক বড় এই মেশিন তো এক নম্বর ইটটা আমাদেরকে আজকে একটু চিনে মানে ওইটার চিনারার উপায়টা কি যদি মানুষে যদি সাধারণ মানুষ যদি নিতে চায় এক নম্বর ইট বলতে স্বাভাবিকতা ধরুন না এক নম্বর ইটটা অনেক সুন্দর হয় ফিনিশিং ভালো হয় একটু লালচে বর্ণের হয় আচ্ছা আচ্ছা যেমন এটা কি এক নম্বর এটা এক নম্বর ইট আচ্ছা আমাদেরকে একটু দেখান না ভাই আমরা একটু দর্শককে দেখাই আপনাদেরকে ইটের বাড়ায় যেহেতু আসলাম ইট নেওয়ার জন্য আসলাম আজকে নিজে ইট নেওয়ার জন্য আসলাম এক নম্বর ইট আচ্ছা এই এক নম্বর এই এক নম্বর ইট ফিনিশিং ভালো তারপরে যায় আপনার সৌন্দর্য মানে এটা একদম পারফেক্ট এক নম্বর ইটের জন্য কিন্তু অনেকে ইট আপনার এইভাবে ধরিয়া অনেকে যে ইট এইভাবে মানে এইভাবে নিয়ে নাকি নিচে ফালায় ইট যদি না ভাঙে বলে ইট না ওটা ধরুন না ভাঙবে ওটা ভাঙবে এটা হলো মাটি আপনার ফালায় কি এটা ভাঙবে এটা ভাঙার সম্ভাবনা অনেকটাই বেশি কারণটা কি এক নম্বর কারণ হলো যে আপনার যে মাটির গুণগত মান আর কি আমাদের এদিকে মাটির তো গুণগত মান ধরুন না অত ভালো না ঠিক আছে মানিকগঞ্জের ইটটা কি ভালো হ্যাঁ ওদিকে মাটি অনেক ভালো আমাদের এদিকের মাটি কিছুটা হলো আপনার লবণ হালকা তারপরে যে আপনার ওই যে বালি এই কারণে ধরুন না ওই যে ওদিকের মাটির সাথে দর্শক আপনাদেরকে যদি একটা একটা বলি ওনারা কিন্তু শ্রমিকরা কিন্তু ইট আনতেছে আমরা আরো এদিকে যাই আসেন তো আসলে নোয়াখালী অঞ্চলটা হচ্ছে একটা বালুর জন্য বিখ্যাত আমরা যদি বলি না আর মানিকগঞ্জ আপনার উত্তর অঞ্চলে যত যাবেন মাটি তত ভালো দেখবেন ওইদিকের মানুষ ড্রাগন তারপরে বিভিন্ন বিদেশি ফলগুলো চাষ হয় ওইদিকের মাটির ভালোর কারণে কিন্তু আমাদের এদিকে কিন্তু মাটি ফল কিন্তু হয় না খুব একটা কম আর এটা কিন্তু নদী অঞ্চল যে যার কারণে ইটটা একটু নরমাল হয় কিন্তু তারপরে এটা এই এই মুহূর্তে সেরা কত গ্রাম বিক্রি করছেন এর জন্য সেরা স্টার্টিং এ আমরা 9500 টাকা বিক্রি করছি আর এখন কত করছে এখন বর্তমানে আরো 100 টাকা কম মানে আমার কাছে কত রাখবেন আমি কিন্তু ইট কেনার জন্য আসছিলাম দেখি আজকে আমি এখন কিন্তু সত্যি কথা আমি টাকা আপনাদের এই ফেসবুকের টাকায় মূলত আমি ইট কেনার জন্য আসছিলাম আপনি এই ভিডিও দেখে যদি কেউ 5000 কারণ প্রবাসীরা কিন্তু ভিডিওগুলো দেখে প্রবাসী মনে করেন যে বিভিন্ন দেশের মানুষ প্রবাস থেকে যারা ভিডিও দেখে আপনারা তো জানেন তারা কিন্তু 1-2000 ইট নেবে না 10,000-20,000 ইট নিয়ে বড় বড় বিল্ডিং করবে তাদের কাছে কত রাখবেন আর আমার কাছে কত রাখবেন বা ভিডিওর মধ্যে কত আমাদের এখানে হয় কি আপনার ওই যে সবগুলো একই রেট সবার মানে আমার জন্য যা প্রবাসীদের জন্য তা একই রেট মানে ওই যে ওভাবে ডিসকাউন্ট বা ইয়ে করা হয় না এখন আমার কাছে কত রাখবেন বা ইটের দাম সামনে কমবে কিনা সামনে কমার সম্ভাবনা আছে 100% এখন এটা কত দিছিলেন কমার সম্ভাবনা আছে আবার যদি যে বর্তমানে কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছে ওই ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতি মিথিলি মিথিলি এরপর আপনার ওই যে এখন আবার একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে যদি এটা হয় তাহলে বিক্রিয়া মানে মোটামুটি আপনার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হইব ক্ষতিগ্রস্ত তারা রিকভার করার জন্য তার না মালের রেট বাড়তি থেকে বাড়তি যাবে যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা ও পরিমাণ প্রোডাকশন হবে না হবে না হবে না ঠিক আছে হবে না এই জন্য মালের রেট বাড়তি থাকবে আর যদি ধরুন না ওয়েদার ভালো থাকে সবকিছু ভালো হয় তাহলে আপনার আগামী এক মাসের ভিতরে মালের রেট আরো কমা সম্ভব ওয়েদার সব হইছে ওয়েদার উপরে ডিপেন্ড করে আর একটা কথা হলো কি এই যে না ইটটা যেটা আপনি এক নাম্বার বললেন সেরা হিট বললেন আমরা একটু এদিকে দর্শক আমরা একটু এদিকে দেখি এইটা যে আপনি বললেন যে ভালো এইটা কি আলাদাভাবে পুরো দেন নাকি বাসাই করে না এগুলো বাসাই করে নিয়ে আসে ওই যে ওই ওখানে আছে দুই নম্বর ইট এগুলো দুই নম্বর ওইটা এগুলোর দাম কেমন ওইটা আপনার 7000 টাকা 7000 আর এটা কত রাখবেন এটা ধরুন না লাস্ট 9000 আমার কাছে 9000 রাখবেন গাড়ি ভাড়াটা সহ করে গাড়ি ভাড়া আরো ধরুন না 1000 বা 1200 এরকম আসবে মানে যেই কোনো জায়গায় হোক নোয়াখালীর ভিতরে মানে এখানে সোমানি যাবে চৌমনি ভাড়ার রেট আবার আলাদা আলাদা বাইরিং চার্জটা আলাদা কিন্তু আমার বাড়ি কাছে দেখে ভাড়া কম রাখবেন মানে সব মিলে 10000 টাকা আসবে আর কম রাখবেন না না তো দর্শক আমি যদি আপনাদেরকে বলি মানে আমার বাড়ি এখান থেকে কয় কিলোমিটার হবে 30 কিলোমিটার হবে হ্যাঁ মেবি মানে 30 কিলোমিটার হ্যাঁ 30 মানে এই ইটের বাটা থেকে
আমাদের বাড়ি 30 কিলোমিটার, ততক্ষণ পর্যন্ত এইটার দাম গাড়ি ভাড়া সহকারে 10,000 টাকা নাকি ভাই? আর দুই নাম্বারটা গাড়ি ভাড়া সহকারে 7,000 টাকা, 8,000 টাকা গাড়ি ভাড়া সহকারে। তো আর একটা কথা বলি, এখন কেউ যদি এই ভিডিও দেখে যদি ইট নিতে আসে, মনে করেন যে কোনো প্রবাসী ভাইরা যদি ইট নিতে আসে, কারণ এখানে তো আপনার লেবার দ্বারা, তাদেরকে জন্য এই দাম না রকম রাখবেন প্রবাসীদের যখন যে রেট হয় আর কি। বর্তমানে এখন যেহেতু 9,000 টাকা বিক্রি করতেছি, হ্যাঁ, তাহলে 9,000 আবার ধরেন কিছুদিন পর যদি কমে তাহলে আরো কম রেট, আরো কম দেবে। তো আমি নাম্বারটা দিব না, কারণ আমি আগে নিয়ে দেখি, যদি আমার ভালো লাগে আমি আরেকবার আসবো আইসা ওনার সাথে। আমি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এখানে সরাসরি আরেকবার আসবো, আইসা আপনাদেরকে পরিচয় দিয়ে দেবো, এখান থেকে যেন ইট নিতে পারেন আপনারা। এমনি আপনাদের এই ঠিকানাটা কি নামে চিনি আপনাদের? আমাদের এটা হলো যে আপনার রাম লক্ষ্মীপুর জেলা রামগতি থানা চরমভ চৌধুরী বাজার। আপনার ইটের ভাটারের নামটা কি? ১০,০০০ টাকা মানে পিস 10 টাকা করে পড়ছে নাকি ভাই? জি জি। আমি এখান থেকে 2,000 ইট নিব, আমি নিয়েছিলাম বাড়িতে, ওগুলা ইট ভালো পারে না, 2 নম্বর ইট দিয়েছিল। তো আপনারা একটু কাজ করে যারা শ্রমিকরা তাদের সাথে একটু দেখবো আমরা, যে আসলে ওনারা পরিশ্রম করে, সে তুলনায় আপনাদেরকে একটু ভিডিও তুলে দেবো আজকে পর্যন্ত। আর ভাইয়ের নাম কি বলছিলেন? পারভেজ। পারভেজ ভাই।